তো গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে বলে রাখি, আর প্রত্যেকটা জামাইদেরকে বলি শাশুড়ির কাছে গিয়ে ভালো মন্দ খেয়ে এসো। তো এখন হচ্ছে আজকে ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী পুজো দিদিদের বাড়িতে হচ্ছে, এখন আমি দিদিদের বাড়িতে যাব। মা স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর আমি কোন নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, তো এখন আমি যাবো। তো চলে যাওয়া যাক। তো গাইজ, আমাদের পুজো কমপ্লিট, আর মা চলে এসেছে দাদা নিয়ে। তো এখন আমাদেরকে ষষ্ঠী দিবে, তো তোমরা দেখো কিভাবে ষষ্ঠী দেয় আমার মা। আমরা পর পর করে সব ভাই বোনরা মিলে পাশাপাশি বসে পড়লাম, আমি, আমার ভাই গুড্ডু, তারপর টাংরু, সবাই মিলে, মানে আমরা যাই করি না কারণ একসাথে করি, সবাই করতে ভালোবাসি। তো চলো দেখো তোমরা কি হচ্ছে না হচ্ছে। আমরা কারা কারা আজ ষষ্ঠী নিলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো কিন্তু, ওকে। আর গাইজ, এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেলই ষষ্ঠী নিচ্ছি, কিছুদিন পর যখন আমার হাজব্যান্ড হবে, মানে জামাই, মানে আমার আমার জামাই না, মানে আমার মায়ের জামাই হবে, তো তখন একটু ব্যাপারটাই আলাদা থাকবে, মানে একটু আলাদাই, মানে বুঝতেই পারছো গাইজ তোমরা। তো তোমরা কারা কারা এবার প্রথম জামাই ষষ্ঠী নিলে প্লিজ আমাকে কমেন্ট করো কিন্তু, ফার্স্ট টাইম ষষ্ঠী নিয়ে তোমাদের কেমন কি ধারণা হয়েছে আমাকে বলো কিন্তু, ওকে। আর গাইজ, এই যে আমার মা যেটাতে আশীর্বাদ করছে, মানে ঝাড়ু নাকি ঝাঁটা বলে, যাই হোক, তো এটা খেয়ে আমাদের আমাদের মানে আমাদের পরিবার থেকে এই মানে এই ঠাকুরের একটা জিনিসটাকে বলে ঝাড়ু বা ঝাঁটা। আমি বুঝতে পারি না এটা দিয়ে মাথার মধ্যে বাড়ি, মানে অ্যাকচুয়ালি সত্যিকারে ঝাঁটা দিয়ে তো মারতে পারে না, তাই এই ষষ্ঠীর দিনই আসে যেটা দিয়ে ঝাঁটা দিয়ে মারার সুযোগ আসে মায়েদের। এই কথাটা শুনেই কিন্তু আমার মায়ের মুখে হাসি, দেখতে পাচ্ছো। আমার একটাই কষ্ট যে আমার মেয়ে আছে বাট আমার জামাই নেই, তো ঠিক আছে, আমার কোনোভাবে কষ্ট নেই, তোমার জামাই ঠিক আসবে একদিন না একদিন। তো গাইজ, আমি তো খুলে আমার মনের সব কথাই বললাম, আমার পাড়া প্রতিবেশী দেখবে এই ব্লগটা, আমি জানি তারা ভাববে যে মেয়েটা কত পাকা, তো কোনো ব্যাপার না, প্রত্যেকটা পাড়াতে এক একটা করে কুটনি থাকে, তো খালি আমাদের পাড়াতে একটু বেশি কুটনি আছে। তো যাই হোক গাইজ, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ তোমরা তোমাদের গায়ে লাগাবে না, ঠিক আছে, গায়ে মাখবে না কথাটা, যাদের গায়ে লাগবে তাদেরকেই আমি বলছি, ঠিক আছে। একটু মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।